মালদার হবিপুরে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ঋষিপুর এলাকার বুড়িতলার ঘটনা, এলাকায় একটি বিল থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহটি এলাকার নিখোঁজ পরিতোষ মণ্ডলের বলে জানিয়েছেন স্থানীয়রা। গত 17 দিন ধরে নিখোঁজ ছিল পেশায় কৃষিজীবী ওই ব্যক্তি। জমি জায়গা সম্পত্তি নিয়েই পারিবারিক বিবাদের পরে ওই ব্যক্তি আচমকা উধাও হয়ে যান। পরিবার থেকে হবিপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। স্থানীয় আত্মীয়দের একাংশের অভিযোগ, খুনের পেছনে নিকট আত্মীয়দের যোগ থাকতে পারে। মৃতদেহটি পচে গলে যাওয়ায় দেহের বেশ কিছুদিন পুরনো বলে অনুমান পুলিশের। দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও খুনের ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন স্ত্রী সুমিত্রা মণ্ডল। আজকে শুনছি কি মরা নদীতে পড়ে আছে, এটাই লাশ পাওয়া গেছে, মরা নদীতে পড়ে আছে, এটাই কাকারা করলো সেটাও তো ভাবতে পারছি না। আমি তো ভাবতে পারি না, আমি এতদিন মারিনি ওকে, এখন মারার অর্ডার দিব ওকে, কেউকে আমি এতদিন মারার অর্ডার কেউকে দিনি। কার সাথে? ধরো আমার সাথেই, আর কেউর সাথে না। কবে লেগেছিল? লেগেছিল রবিবারে। কোন রবিবার? 3 রবিবার। আমি এর বাড়ি পালিয়ে যাই, কেউ আর কেউরই বাড়ি যায় তো কেউ আমাকে তো থাকতে দেয় না, তো ওর ভয়ে কেউ আমাকে থাকতে দেয় না। খুব মায়ের বাড়িও হয়তো পালাই নাই, মেলা দিন থেকে পালাই নি, 3 বছর দেওয়ার আগে ছিলাম মায়ের বাড়িতে, পালা পালি অনেক বাড়ি ছিল, কিছু টাকা ছিল, 17 দিন হলো মনে হয় লাগছে। ছিল কি হাসুয়াটা দাও আমাকে, আমি হাসুয়া দিয়েছি, আমাকে মেরেছে। কি জন্য হাসুয়া চাইছিল? কাকে কাটবে, কাটতে যাবে, সে মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে, দিয়ে হাসুয়া চাইছে, কাকে কাটতে যাবে ভগবান জানে। ওরকম তো মাঝে মাঝে হয়, তাহলে হাঁসুয়াটা ভয়ে দিতে পারি না, কি হাঁসুয়া লিয়ে আমাকে এই চোখটা ঝেড়ে দেয়, কি বাজিয়ে থাকে আগের দিকে তাকে এই চোখটা ঝেড়ে দেয়, ভয়ে আমি হাঁসুয়া দিই না কাকে। আপনার স্বামীর নাম? পরিতোষ মণ্ডল। বাড়ি? বাড়ি বুড়িতলা। কোন অঞ্চল? ঋষিপুর অঞ্চল। আপনার নাম কি? সুমিত্রা মণ্ডল। কি হয়েছে ভাই? মানে জমি জমি ছিল, সম্পত্তি সব বেঁচে দিয়েছে, সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, তো আর ওই দুটো জামাকে সব টাকা দিয়েছে, একটা কাপড়ের ব্যবসা করে 3.5 লাখ টাকা দিয়েছে, একটা 2.5 লাখ টাকা দিয়েছে। তারপরে কাকে দিয়েছে? জামাইকে। কে দিয়েছে? শ্বশুর দিয়েছে, মানে পরিতোষ। দেওয়ার পরে লাস্টে জমি 1.5 কাঠা ছিল বিক্রি করেছে, এবার বিক্রি করার পরে টাকা পয়সা নিয়েছে, জামাইকে জমি ছিল তো টাকা পেতো 40,000 টাকা দিয়ে দিলো, দিয়ে বলে ধর সালা আমার জমি আসবি না, এবার জামাইকে বলেছে। তারপর রাত্রি ওর বড় মেয়ে আর ওর জামাই আর ওর বউ মিলে বাড়িতে মেরে ফেলে দিলে, রাতে একটা সময় বড় মেয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে মেরে ফেলেছে, আর দিদাকে ফের ডেকে আসলো, মেরে ফেলে দিদা ডেকে আসলো, আসার পর বলছে মামা আর ছেলের মা আমার জেঠিমা, জেঠিমা বলছে আর ওরা সব চুপ করে থাকে, আর কিছু বলা বলে না। আর একদম আমার বউকে বলেছে বাইরে আছে, আইনে দেখাবো না, গানে বাঁশ ভরবো বলেছে। এটা ঘটনা 17 দিন হলো, আর
কবে থেকে মানে নিখোজ ছিল 17 দিন থেকে আমরা কবে জানতে পারলেন আরে জানতে পেরেছি একদিন পরে তাহলে একদিন পরে তাহলে খোঁজ করছি মনে মনে খোঁজ করছি আমরা পাচ্ছি না পড়েছে পড়েছে ওটা দেখতে পাইনি পরে কালকে থেকে আমরা গতকালকে শুনলাম যে ঘোষ এসেছিল গড়চড়াতে এখানে তো ঘোষ দেখে আতঙ্কে ও বাড়ি ভেঙে গেছে তখন ওই ঘোষের মাধ্যমে আমরা শুনতে পেয়ে আমরা রাতে আসবো মনে করেছিলাম তো রাস্তায় জঙ্গলে আসতে পারিনি আমরা এত সাপ টাপের ভয়ে জঙ্গলে খুঁজে পাবো কি পাবো না তো আমরা সকালবেলা আবার আসলাম সবাই গ্রামবাসীরা কোথায় দেখতে পেলেন দেখলাম যে চাতরার ঘনে যে মনদির ধারে হ্যাঁ পড়ে আছে সেই লাশটা কঙ্কাল অবস্থায় আপনার কি মনে করছেন যে এটা এটা একদম প্ল্যান মাফিক খুন এটা একদম মার্ডার কাদের উপর সন্দেহ করছেন ওদের ফ্যামিলির লোকের উপর কি নাম যে মারা গেছে হরিদাস মন্ডল কাদের উপর সন্দেহ করছেন তাদের নাম তাদের সন্দেহটা হচ্ছে স্ত্রী ছেলে মেয়ে জামাই ঘটনা মানে